নয়া শতাব্দীর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। শুরু করছি আজকের দিনের আলোচিত খবর। ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মীয় মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন। গণভবনে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলার আহ্বান ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে কাজ করছে 19,500 পরিচ্ছন্নতা কর্মী। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। মুদ্রাস্ফীতির কারণে এবারের ঈদ দেশের মানুষের জন্য একটা কষ্টের দিন, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে এখন পর্যন্ত আহত 94 জন। ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত 15 জন, আহত 60 জনের বেশি। আলোচনায় মুশফিক আর ফারহানের নতুন নাটক মাস্তান, কাঁদছে দর্শক। নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ।